আগামী মে মাসের শেষের দিকে বাংলাদেশে সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে দেশটি থেকে বাংলাদেশে একটি বড় ধরনের বিনিয়োগ হতে পারে। পাক প্রধানমন্ত্রী ঢাকা সফরের বিষয়ে আভাস দিয়েছে ঢাকা ও ইসলামাবাদের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র। জানানো হয়েছে, আট মুসলিম দেশের জোট D8 এর শীর্ষ সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাচ্ছে ঢাকা। আগামী 30 ও 31 মে ঢাকায় দুই দিনের ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে দৈনিক মানব জমিনের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে ঢাকা D8 সেক্রেটারিয়েটের সঙ্গে পরামর্শক্রমে প্রস্তাবিত তারিখে সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ব্যস্ততা বা আপত্তি আছে কিনা তা জানতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতামত জানতে ইসলামাবাদস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে। তবে এখনও পাকিস্তান কিংবা D8 এর অন্য সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে জবাব আসেনি দাবি করে সেগুনবাগিচার সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা জানান। সামিটের হোস্ট হিসেবে বাংলাদেশ শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে, এটাই রেওয়াজ। আমরা সেই মতে একটি সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছি এবং এ নিয়ে পাকিস্তানের সরকারের মতামত চেয়েছি। তাদের ডেলিগেশন সম্পর্কে ধারণা পেতে প্রস্তাবটি শেয়ার করা হয়েছে। করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাই কমিশনার নুরি হেলাল সাইফুর রহমান গত সপ্তাহে করাচির এক সেমিনারে বলেছেন, ঢাকায় D8 শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত। ইমরান খান সেই সম্মেলনে অংশ নেবেন এবং এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওই সেমিনারের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশে পাকিস্তানের বড় বিনিয়োগ আসছে। বাংলাদেশে যে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেখানে পাকিস্তানের ওই বিনিয়োগ আসবে। বিনিয়োগটি এতটাই আকর্ষণীয় যে পাকিস্তানি গণমাধ্যম এটাকে ঐতিহাসিক বিনিয়োগ বলে উল্লেখ করেছে। সেমিনারের আয়োজক ছিল করাচিস্থ বাংলাদেশ উপহাই কমিশন। উপহাই কমিশনার সাইফুর রহমানকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা বিষয়ে পাকিস্তানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্দরনগরীতে সেমিনারটির আয়োজন করেছিল বাংলাদেশ মিশন। সেমিনারে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানও বক্তব্য রাখেন। সেখানে তিনি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন। এর আগে 1971 সালে 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হওয়ায় হাই কমিশনার হতাশা ব্যক্ত করেছেন জানিয়ে এক্সপ্রেস ট্রিবিউন তাদের রিপোর্টে বলেছে। হাই কমিশনারও আশা করছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন ঢাকা সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের তথা সার্বিকভাবে ঘনিষ্ঠতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।